गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू माय चैनल। এখন হচ্ছে কি সকাল 6টা বাজে 6টা বেজে 15 মিনিট এন্ড সকাল বেলাটায় আমি একটু হাঁটতে চলে এসেছি। সো ভাবলাম হাঁটতে যখন এসেছি তো ব্লগটা এখান থেকেই শুরু করি এন্ড তোমাদেরকে দেখাবো আমাদের ক্যাম্পাসে কিছু কিছু জায়গাটা এত সুন্দর করে ফুল টুল লাগিয়ে এত সুন্দর দেখতে লাগছে। তো ভাবলাম ওই সবগুলো একটু শেয়ার করবো আজকে। তবে আজকে ওয়েদার রিপোর্টটা কোনো বলা হয়নি, আজকে কিন্তু বৃষ্টি আপাতত কিছু হচ্ছে না। মেঘটা বেশ ভালোই করে আছে কিন্তু কালো মেঘও নয়। কালকে যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন পুরো কালো মেঘ ছিল, তো মোবাইলটা নিয়ে বেরোনোর সাহস আমি পাইনি। আর এখন কিন্তু সেরকম কালো মেঘ কিছু নয়। তো যদি তোমরা দেখো বুঝতে পারবে সাদা সাদা মেঘ নিয়ে আকাশটা। টিকু মা এখনো ফুটেনি, এটা হচ্ছে সাদা রঙের ফুলকি। তুমি দেখতে পাচ্ছ তো একটা দুটো ফুল কিন্তু ফুটে আছে। গাছগুলো কিন্তু সবই লাগিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বর্ষার জল পেয়ে কিন্তু প্রচুর আগাছা জন্ম নিয়েছে। আচ্ছা এই একটা কলকে আছে, এটা কিন্তু অরেঞ্জ কালারের। এই কলকেটা হচ্ছে কিন্তু ইয়েলো। তো যেমন দেখতে পাচ্ছ বৃষ্টির জল পড়ে আর মানে কি দুর্দান্ত লাগছে ব্যাপারটা। এখানে লাল পাতার গাছ, এখানে আছে আকন্দ, এটা যেটা হচ্ছে গিয়ে নর্মাল আকন্দ পাওয়া যায় সেটাই। তার জাস্ট পাশেই আছে এই শ্বেত আকন্দটা। শ্বেত আকন্দ শিব বাবার খুব ফেভারেট। দেখি আমি নেক্সট দিন পারলে এখান থেকে ফুল নিয়ে গিয়ে আর শিব ঠাকুরের জন্য একটা মালা গেঁথে আর পুজো দেবো নেক্সট সোমবার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে তোমার সাদা আকন্দ বা শ্বেত আকন্দ, আর তার পাশে এইটা হচ্ছে গিয়ে তোমার নর্মাল আকন্দ। এখান দিয়ে আবার চলে গেছে রুবেলিয়ার পুরো একদম একটা ঝাড়, তারপর আবার আগাছা হয়ে আছে ধুতরা। ধুতরাটা পুরো সাদা রঙের এবং একটু বড় সাইজেরই, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে এখানে প্রচুরই সাপ বেরোয় তাই এই জঙ্গলটাকে পেরিয়ে আমি ওই পাশে যাওয়ার মতো সাহস আর কি পাচ্ছি না। সেখানে ফুটে আছে কাঞ্চন, খুবই ছোট্ট একটা পুচকের মতো গাছ কিন্তু তাতে অনেকগুলোই ফুল ফুটে আছে। সব থেকে ভালো লাগছে যে জিনিসটা যে গাছগুলোর উপরে এই যে জলের বিন্দুগুলো এগুলো কিন্তু জাস্ট অসম লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এটা অন্য একটা গাছে, মানে গাছে পাতা বেশি নেই অ্যাকচুয়ালি, গাছগুলো সবেই লাগিয়েছে এবং সেগুলো থেকেও কিন্তু ফুল হচ্ছে। আর সামনে আরও কয়েকটা গাছ ছিল যেগুলো অ্যাকচুয়ালি বাউন্ডারি ওই পাশটাতে, তো আমি ওই পাশে আর যেতে পারিনি। অ্যান্ড এটা দেখো, মানে এগুলোকে আমি ছোটোবেলার থেকে সুরসুরি ফুল বলতাম, এখন রিসেন্টলি জানলাম সামথিং লাইক পার্সিয়ান ফুল আর পারমেশিয়ান ফুল। এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে ইনি আমাকে ডাক দিচ্ছেন, বলছে না আমার গাছের ছবি তোলা যাবে না। সো ও জানে না যে আমি ওকে ভয় পাবো না, কিন্তু স্টিল আমাকে একটু ভয় খাওয়ানোর চেষ্টা করছে। কি হয়েছে অবস্থাটা দেখো। Let them believe in you. ওরা তোমায় কিচ্ছু করবে না। গন্ধ শুকছে না, শোকো। দেখেছো অবস্থা? হ্যাঁ, আপাতত তো বিস্কিট নেই, কালকে বিস্কিট নিয়ে আসবো, ঠিক আছে? দেখো ছোট্ট বাবুগুলো, ছোট্ট ছোট্ট বাবুরা। এখানে আছে জবা অ্যান্ড এখানে আছে এক থাক টিকুমা। আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো আমি এখন আমার হাঁটাটা কমপ্লিট করে ঘরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব। দুপুর হয়ে গেছে, আমি চলে এসেছি রুমে, পা টিপে টিপে ঢুকেছি দেখার জন্য বর কী করছে। এসে দেখলাম যা করছে, তারপরে আমার আর কিছুই বলার থাকে না, দ্যাটিস ও খাবার রেডি করছে আমাদের দুজনের জন্য। সো সে হাই টু অল। তো আগের দিন যেটা দেখিয়েছিলাম যে কুমড়ো ডাটাটা আমার এক কলিগের, দরজাটা একটু খুলে দেবে গো, কুমড়ো ডাটাটা আমার কলিগের মা দিয়েছিল, সেটা এখন মোটামুটি তরকারিতে পরিণত হয়েছে। সেটা কুমড়ো ডাটার চচ্চড়ি,
যদি তোমরা রেসিপিটা জানতে চাও অবশ্যই একদিন করে শেয়ার করে দেব। তো আপাতত এই অ্যামাউন্টটা আমি আমার আরেকজন কলিগ আছে যাকে আমি বলেছিলাম যে রান্নাটা করে তোকে দিয়ে আসবো, অ্যাকচুয়ালি একাই থাকে তো তো ওই জন্য আর আলাদা করে বললো রান্না করবে না, তো ওকে বললাম যে তোকে আমি দিয়ে আসবো। সো আগের দিন রান্না করা হয়েছিল সেটা আমি ওকে দিয়ে আসতে পারিনি, অল্প একটু ডাটা আর একটু থেকে গিয়েছিল, তো এখন ওটা আমি ওকে দিতে যাচ্ছি। সো থ্যাংক ইউ। আমরা অলমোস্ট রেডি, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এপাশে চাউমিনটা আমরা হচ্ছে গিয়ে যেরকম লেখা ছিল 2 মিনিট সেদ্ধ করলাম, কিন্তু আমার মনে হলো তাতে একটু কাঁচা কাঁচা রয়ে যাচ্ছে, তারপরে আমি ওটা আবার 4 মিনিট করলাম। 4 মিনিট করার পর আমার মোটামুটি মনে হলো ঠিকঠাক যেরকম আমরা খাই, তো এটা হয়ে গেছে। তারপর ওটাকে জাস্ট একটু তেল দিয়ে টস করে রেখেছি, আর এপাশে হচ্ছে গিয়ে আপনার সমস্ত ভেজিটেবলসগুলো কেটে রেখেছি। সো নাও তেল গরম, ভেজিটেবলসগুলো আমরা ভেজে নেব। ফার্স্টে যেগুলো ভাজতে বেশি টাইম লাগে লাইক গাজর অ্যান্ড বিনসটা দিয়ে দেবো, ওটা ভাজা হয়ে গেলে বাকি পেঁয়াজ ক্যাপসিকাম আর পাতাকপিটা দিয়ে দেবো। সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো। সো আমাদের সব কিছু আমরা মিশিয়ে নিয়েছি, তাহলে চাউমিন আর সবজিগুলো, অল্প একটু গোলমরিচ, অল্প একটু জিরে গুঁড়ো, একটু সামান্য চিনি ইফ ইউ ওয়ান্ট, একদমই অপশনাল। আর যে মশলাটা দিয়েছিল সেটা এবার হচ্ছে গিয়ে গ্যাসটা অন করে দেবেন, জাস্ট একটু টস করে ভালো লাগে। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরকে খাবার দিয়ে আসাও হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আবার কাল দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য পিকুস ব্লগ।